ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিনই ভাই জানতে চেয়েছেন যে শেষ জামানায় কিছু নারী বের হবে, তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, তো এই হাদিসটা কোন গ্রন্থে আছে? জি ভাই, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন, শুকরিয়া। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদ, আম্মা বাদ। জি ভাই, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআদনামা কাআদনা বিল বাকারি ইয়াজরিবুনা বিহান নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর লোক জাহান্নামী রয়েছে যাদেরকে এখনো আমি দেখিনি। প্রথম শ্রেণী এমন সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করা লাঠি থাকবে, যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে নিসাউন, মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন মাইলাতুন। মমিলাতুন, তারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। মাইলাতুন, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। রুউসাহুন্না রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাতি, তাদের মাথা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায় হবে, মানে তাদের চুল খোপা করে বাঁধবে উপর দিকে, উটের কুঁজের ন্যায়, উটের যে কুঁজটা উঁচু হয়ে থাকে সেরকম তাদের মাথার বক্র উঁচু হয়ে থাকবে। সেই মহিলারা লায়াদখুলনাল জান্নাতা, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি তারা জান্নাতের গন্ধ পাবে না। ওয়াইন নারি হাহা লায়ু জাদু মিন মাসিরতি কাদা ও কাদা, অথচ জান্নাতের সেই সুগন্ধি এত এত দূর হতে পাওয়া যায়, অন্য বর্ণনায় রয়েছে এক মাসের পথের দূরত্ব হতেও পাওয়া যায়। অথচ সেই মহিলারা সেই জান্নাতের সুগন্ধি পাবে না। এটা আপনার সহি মুসলিমের মধ্যে আছে, সহি মুসলিমের 5475 নম্বর হাদিস এবং 7086 নম্বর হাদিস, আর মিশকাতের 3524 নম্বর হাদিস, আরও বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। রিয়াজুস সলিহীনে পাবেন, হাদিস সম্ভারে পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।